ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা শিক্ষা স্তরটাকে কিন্তু আমরা ভাগ করে আলোচনা করব। এটা কিন্তু জানা আমাদের খুবই প্রয়োজন। শিক্ষা স্তর অথবা বলতে পারি স্কুল শিক্ষা কত বছর থেকে শুরু হচ্ছে এবং কোন কোন সময় কোন স্কুল শিশুদের পড়তে হবে বা শিক্ষার্থীদের পড়তে হবে সেই বিষয়ে কিন্তু আমরা জানব। তো প্রথমেই রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা। প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে এখানে রয়েছে কি কি ক্রেশ রয়েছে, নার্সারি স্কুল, কিন্ডার গার্ডেন, এই স্কুলগুলি আরও অনেক, এরকম অনেক প্রাক প্রাথমিক স্কুল কিন্তু রয়েছে। দু নম্বরে রয়েছে এই প্রাক প্রাথমিক শিক্ষা স্তর, যেটা প্রাক প্রাথমিক শিক্ষা স্তরটা হচ্ছে শিশুর 1 থেকে 5 বছর। তাহলে প্রাক প্রাথমিক রয়েছে কত? 1 থেকে 5 বছর। এই সময়ে শিশু কি প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করবেন? দুই নম্বর রয়েছে নিম্ন প্রাথমিক। আর রয়েছে নিম্ন প্রাথমিকটা আগে আলোচনা করে নেই। নিম্ন প্রাথমিক রয়েছে 6 থেকে 9 বছর পর্যন্ত। এটা রয়েছে ক্লাস 1 থেকে ক্লাস 4 অবধি। তাহলে এই হচ্ছে নিম্ন প্রাথমিক শিক্ষা স্তর। তো প্রথমে গেল প্রাক প্রাথমিক, যেটা 1 থেকে 5 বছর পর্যন্ত, সেখানে ক্রাইস, নার্সারি, কিন্ডার গার্ডেন বিভিন্ন স্কুলে পড়তে পারে। এবার হচ্ছে নিম্ন প্রাথমিক, এটা হচ্ছে কত থেকে? 6 থেকে 9 বছর পর্যন্ত। এখানে 1 থেকে 4 পর্যন্ত কিন্তু পড়াশোনা হয়। তিন নম্বর হচ্ছে এর জন্য কিন্তু বিভিন্ন প্রাথমিক স্কুল রয়েছে, সেটা হতে পারে রাজ্য সরকারের, হতে পারে সেন্ট্রাল সরকারের, হতে পারে বেসরকারি স্কুল। এই বিভিন্ন প্রাথমিক স্কুল কিন্তু রয়েছে। এবার রয়েছে উচ্চ প্রাথমিক। এখানে রয়েছে, এখানে কোন বয়স কত থেকে কত বয়স? এখানে রয়েছে 10 থেকে 13 বছর বয়স পর্যন্ত উচ্চ প্রাথমিক শিক্ষা স্তর। এটা হচ্ছে 5 থেকে 8। 5 থেকে 8 অবধি হচ্ছে উচ্চ প্রাথমিক শিক্ষা স্তর। তো এর জন্যও কিন্তু যে স্কুলগুলো রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল সরকার, রাজ্য সরকার কিংবা বিভিন্ন বেসরকারি স্কুল কিন্তু রয়েছে এই উচ্চ প্রাথমিক শিক্ষা স্তরের জন্য। এবার রয়েছে মাধ্যমিক স্তর। মাধ্যমিক শিক্ষা স্তরে কত থেকে কত? এখানে 14 বছর থেকে 16 বছর
14 থেকে 16 বছর অর্থাৎ 9 থেকে 9 ও 10 এই হচ্ছে মাধ্যমিক স্তর 14 থেকে 16 14 থেকে 15 হবে এটা কারণ 9 এবং 10 এখানে দুটো বছর কিন্তু সময় লেগে যাচ্ছে এই হচ্ছে মাধ্যমিক স্তর আর হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর হচ্ছে কত এটা হবে 16 থেকে 18 বছর 16 থেকে 18 এই হচ্ছে শিক্ষা স্তরের বিভিন্ন ভাগগুলো বা স্কুল শিক্ষার বিভিন্ন ভাগগুলো কিন্তু এটাই তো এটা আমাদের জানা খুবই প্রয়োজন একজন শিক্ষকের পক্ষে একজন হবু শিক্ষকের পক্ষে এই বিষয়গুলো কিন্তু জানা প্রয়োজন আছে তো এই হচ্ছে আজকের বিষয় বিষয়টিকে আমি আরেকবার চালিয়ে নিচ্ছি প্রাক প্রাথমিক শিক্ষা স্তর যেটা হচ্ছে 1 থেকে 5 বছর এইখানে কিন্তু ক্রেশ নার্সারি স্কুল কিন্ডারগার্ডেন ইত্যাদি স্কুল থাকতে পারে নিম্ন প্রাথমিক শিক্ষা স্তর এটা হচ্ছে 6 থেকে 9 বছর পর্যন্ত এখানে 1 থেকে 4 পর্যন্ত শিক্ষার্থী পড়াশোনা করবেন এর জন্য বিভিন্ন প্রাথমিক স্কুল সেন্ট্রাল রাজ্য কিংবা বেসরকারি স্কুল কিন্তু রয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষা স্তর এটা হচ্ছে 10 থেকে 13 বছর বয়স পর্যন্ত এখানে শিক্ষক 5 থেকে 8 পর্যন্ত পড়বেন এবার এক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সরকারি উচ্চ প্রাথমিক স্কুল সেন্ট্রাল স্কুল এবং বেসরকারি স্কুল রয়েছে তারপরে হলো মাধ্যমিক স্তর এই মাধ্যমিক স্তর হচ্ছে 14 এবং 15 বছর পর্যন্ত শিক্ষার্থীর জন্য যেখানে 9 এবং 10 পড়বে উচ্চ মাধ্যমিক স্তর এখানে কিন্তু রয়েছে 16 থেকে 17 বা 18 বছর এখানে কিন্তু রয়েছে 11 এবং 12 এই হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর তো এই হচ্ছে আজকের বিষয় দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন এই আশা রাখছি ধন্যবাদ